নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য চিংড়ি মাছের একটা স্টার্টার রেসিপি নিয়ে এসেছি, যার নাম বাটার গার্লিক প্রন, যাকে আপনারা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এটা খেতে অসম্ভব সুস্বাদু হয়, তাই আশা করব এটাকে আপনারা অবশ্যই ট্রাই করবেন। প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে 2 টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেলে 1 টেবিল স্পুন কুচানো রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা হালকা ভাজা ভাজা হলে একটা মিডিয়াম মাপের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হলে 250 গ্রাম মিডিয়াম মাপের চিংড়ি মাছকে ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছকে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর দিচ্ছি স্বাদ অনুসারে নুন, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/4 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি 1 টিস্পুন পাতিলেবুর রস আর কিছুটা কুচনো ধনে পাতা। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপি বাটার গার্লিক প্রন তৈরি হয়ে গেল। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো বিদায় নিলাম, ধন্যবাদ।